অস্থায়ীভাবে তিনটি উপস্বাস্থ্য কেন্দ্রের দ্বার উদ্ঘাটন করা হলো ইটাহারে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় পঞ্চায়েত দপ্তরের পার্শ্ববর্তী ভবনে অস্থায়ীভাবে এই উপস্বাস্থ্য কেন্দ্রের ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করেন ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাস। এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মনুগোড়া ফেভারেট এক্কা, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশান্ত সরকার সহ ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। হেলথ সাবসেন্টারগুলো বিভিন্ন অঞ্চলগুলোতে নতুন করে হেলথ সাবসেন্টার হবে, সেইগুলো উদ্বোধনের কাজ চলছে আর কি। আমরা প্রধান সাহেবও আছে, আমিও আছি, আমরা থেকে এই হেলথ সাবসেন্টারগুলো উদ্বোধন করা হচ্ছে। জানা যায়, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে ইটাহার ব্লকের বিভিন্ন অঞ্চলে 19টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মিত হবে বলে জানা যায়। তার মধ্যে দুর্গাপুর অঞ্চলে 3টি নতুন উপস্বাস্থ্য কেন্দ্র নির্মিত হবে। তবে নতুন ভবন নির্মাণের আগে সাধারণ মানুষকে পরিষেবা দিতে ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে অস্থায়ীভাবে দুর্গাপুর অঞ্চলের দুর্গাপুর, চান্দল ও বষ্টমতলা এলাকায় 3টি অস্থায়ী উপস্বাস্থ্য কেন্দ্রের দ্বার উদ্ঘাটন করা হয়। আগামী দিনে ব্লকের অন্যান্য ব্লকে বাকি উপস্বাস্থ্য কেন্দ্রগুলি অস্থায়ীভাবে চালু করা হবে বলে জানা যায়। এখানে মানে টেম্পোরারিলি হচ্ছে, নতুন সাবসেন্টার হবে, সেখানেই মূলত বসবেন এনারা। যত সময় পর্যন্ত নতুনটার কাজ শেষ না হচ্ছে তত সময় পর্যন্ত এখানে চলবে। আমাদের প্রায় 19টার কাজ শুরু হবে আর কি। আমাদের সব মানে স্যাংশন হয়ে গেছে, গভর্নমেন্টের থেকে আমরা ফান্ডও পেয়ে গেছি, কাজগুলো শুরু হবে। এর মাঝখানে যাতে সব পাবলিক সঠিক পরিষেবা পায়, এই জন্য আমরা নতুন করে হেলথ সাবসেন্টারগুলো যেখানে স্কুল বা সরকারি বিল্ডিং আছে সেখানে বা কোথাও ভাড়ায়ও আমরা ঘর নিয়ে নিচ্ছি। পরবর্তীতে নতুন ঘরগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেখানে এডমিশন করা হবে। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.